চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। চোখের জলে লিখি জীবনের স্মৃতিগুলো, চোখের জলে লিখি। বিসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, স্মৃতিতে আলপনা কি মনে, স্মৃতিতে আলপনা কি মনে, স্মৃতিতে আলপনা কি মনে, স্মৃতিতে ওর হবু বর যদি এসব জানতে পারে তাহলে ওর বিয়েটাই হয়তো বা আটকে যাবে। বাবা একটু পরিষ্কার করে বলবেন ঘটনাটা কি হয়েছে। আমাদের বেশি কইতেছিল শিয়ামের লগে এক রুমে থাকতে ওর খুব অস্বস্তি লাগতেছে। সময় না হলে কিভাবে আসবো? দাদি গ্রিন সিগন্যাল না দিলে তো আমি আসতে পারতাম না। এতদিন ধরে তুমি আমাকে কাঁদিয়েছিলে, কাঁদিয়ে দিয়ে গল্প বানিয়ে আমাকে অস্থির করে ফেলেছো। অবশ্যই এত বড় সাহস কার হয় যে এই সমস্ত ইনফরমেশন আমাদের বাড়ির বউদেরকে দিচ্ছে? ভাইয়া থামো, আমি কিন্তু বুঝতে পারছি না তুমি কোন প্রসঙ্গে আমাকে এত কথা শোনাচ্ছ। বলবে এত অহংকার যে মাটিতে তোর পায়ে চলে না। কখন কাকে কি বলছিস একদম বেমালুম ভুলে গেছিস? তোর এই অহংকার একদিন শেষ হবে, সেদিন কোথায় গিয়ে দাঁড়াবে? ততদিন নিজের মতো করে বাঁচতে চাই ভাইয়া, কিন্তু আমি বুঝতে পারছি না এর জন্য তোমার এত রাগ লাগছে কেন? তোমার তো খুশি হওয়ার কথা। কেন আমি কেন খুশি হব? কারণ তোমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আমিও নিশ্চয়ই একই টাকা খরচ করতাম, সেটা তো বেঁচে গেল। আরমান তোর মুখে যা আসে তা বলবি না, তোর ফ্যামিলি থেকে টাকা না নেওয়াটা বাবা এক্ষেত্রে আমাকে এবং সীমানাকে দায়ী করেছে, এটা একদম ঠিক না। বাবা তো এখানে ভুল কিছু বলেনি। যাই হোক, যাও ভাবিকে বলো, ভাবি নিশ্চয়ই খুশি হবে। আরমান আমি তোর কথা বুঝতে পারছি না, কথা হচ্ছে তোর সঙ্গে আমার, এর মাঝে তুই সীমারাকে কেন ডেকে আনছিস? আর ও তোর কি ক্ষতি করেছে? ভাবি কিছুই করেনি, আর ভাবির কিছু করার ক্ষমতাও নেই। তোমরা তো ভেবে বসে আছো যে বিনার সাথে আমার বিয়েটা হবে না, আর সেই সুযোগে নেহাকে আমার কাছে গুছিয়ে দেবে। দেখলে তো কোনো ষড়যন্ত্রের কাজ হলো না, আমি তোমাদের ষড়যন্ত্রের ঊর্ধ্বে। এখনো অনেক পথ বাকি আমার, বেশি অহংকার করিস না, তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ভাঙবে না ভাইয়া? ভাঙবো না, ভাঙার আগেই ভালো করে বেঁধে নিব, তোমাকে এত চিন্তা করতে হবে না। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, এখানে আমি আর থাকবো না। মানে? মানে এখানে আমি আর থাকবো না। হঠাৎ রেগে গেলে কেন? কেন তুমি থাকবে না? কেন কেন থাকবো বলো তো? তোমার আমার কে যে তোমাদের জন্য এই বাড়িতে আমার থেকে যেতে হবে? আরে মুশকিল, আমরা তোমার কে মানে? তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমার স্ত্রী, রিনা বিনা তোমার মেয়ে, শিহাব তোমার মেয়ের জামাই, মা তোমার শাশুড়ি, আমরা তোমার কে মানে? না তোমরা আমার কেউ না, যদি আমি তোমাদের কেউ হতাম তাহলে এত বড় একটা ঘটনা তোমরা আমাকে না বলে থাকতে পারতে? আহা কেন বলেনি সেটা তো তোমাকে আমি আগেই পরিষ্কার করেছি।
তুমি যদি জেনে যেতে তাহলে তোমার মাধ্যমে সবাই জেনে যেত, তাহলে আমাদের পুরো পরিকল্পনাটাই ভেসে যেত। ও, আমার সম্পর্কে তাহলে তোমার এই ধারণা? তোমরা সবাই জানো আর আমি জানলেই সমস্যা, আমি জানলেই দোষ? আসলে কি জানো, আমি তোমাদের কখনো আপন হতে পারিনি আর কোনোদিন হতেও পারবো না। আমি পরের বাড়ির মেয়ে, আমি পরেই থেকে গেলাম। সব কিছু নিজের দিকে টানছো কেন? বিনাও তো জানে না, তাই বলে কি বিনা পরের মেয়ে? আমি এত কিছু বুঝি না, তোমরা সবাই মিলে আমাকে কাজলের কাছে ছোট করেছো। ছি 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 ছি, এই মেয়েটাকে কিনা আমি মেরে ফেলবারও চেষ্টা করেছি। আমি যদি জানতাম এই সব ঘটনা তোমরা ঘটাচ্ছ, তাহলে আমি কি কখনো ওর সাথে এই ব্যবহারগুলো করতে পারতাম? আমি মেয়েটাকে কত ভাবে অপমান করেছি, এই বাড়ি থেকে বের করার জন্য আমি কত জল্পনা কল্পনা করেছি। ছি 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 ছি, আমার আমার ভাবতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ওই মেয়েটা আমার সম্পর্কে কি ভাবলো বলো তো? হ্যাঁ, তুমি কেন বুঝতে পারছো না, ও কোনো কিছুই ভাবতে পারবে না, কারণ তোমার সম্পর্কে ওর কাছে একটা পজিটিভ ধারণা দাঁড়িয়েছে। বাহ, এরপরও আমার সম্পর্কে পজিটিভ ধারণা? কিভাবে কিভাবে? হয় একজন মা তার সন্তানের জন্য কতটুকু মরিয়া হয়ে যেতে পারে সেটা তুমি তোমার কার্যক্রমে বুঝিয়ে দিয়েছ, তবে কখনোই তুমি সেটা সার্থক করতে পারতে না, কারণ আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে তুমি কিছু একটা করতে পারো, তাই আমি আড়াল থেকে তোমাকে সারাক্ষণ ফলো করেছি। সুযোগ বুঝে আমি বিশেষ শিশিটা সরিয়ে ফেলেছি। তোমরা মোটেই আমার সাথে ঠিক করনি, এই ঘটনার পর তোমাদের সাথে আমার থাকা চলে না, আমি এখান থেকে চলে যাব, আমি অবশ্যই এখান থেকে চলে যাব। কি মুশকিল, তুমি এত রাগ করলে আমি তো মহাবিপদে পড়ে যাব। ওইদিকে সব কিছু ঠিক হলো, এখন এইদিকে তুমি আবার একটা নতুন গণ্ডগোল শুরু করে দিলে। এখন তোমার একটাই কাজ, এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, আর যদি তুমি তা না করো তাহলে আমিই তোমাকে পাঠিয়ে দেব। কি ধরনের কথা বলো তো তুমি? এখানে কোনো সেমি ফাইনাল নেই, একটাই ফাইনাল। তোমার কাজ শেষ হয়েছে, খুব ভালোভাবে তুমি কাজটা করছো, আমরা যতটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি। এই কদিনে এই সংসারের উপর তুমি একটা মায়া ফেলাই দিছ, এই পরিবারের সব মানুষ তোমারে খুব ভালোবাসে। আমারও সবাইকে খুব ভালো লেগেছে দাদি, সত্যিই মনে হয়েছিল আমি এই পরিবারেরই একজন, কখনো নিজেকে আলাদা মনে হয়নি দাদি, সবাই এত ভালো। কারো কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাইলে মনে রেখো না, মনে করবা যা কিছু হয়েছে ভালোবাসার টানের জন্যে। আমি সেটা জানি দাদি, আমি কিছু মনে রাখি না, আপনারাও আমাকে মাফ করে দেবেন দাদি। অভিনয়ের প্রয়োজনে অনেক সময় আপনাদের সাথে বেয়াদবি করেছি, এটা ওটা ভেঙেছি, সবাইকে অনেক বিরক্ত করেছি। মা গো, তুমি যা করছো সেটা না করলে কাজটাই তো হইতো না। দাদি, এবার আমাকে বিদায় দাও। একটু দাঁড়াও। আ
এগুলো রাখি। এগুলো কি দাদি? তোমার কাজের জন্য টাকা, আর আমার তরফ থেকে তোমার বিয়ের জন্য এগুলো আমরা দিয়ে। না দাদি, আমি এগুলো নিতে পারবো না, আমাকে মাফ করবে। কেন? তুমি তো এমনি মেনে নিতেছো না, তোমার সাথে একটা চুক্তি হয়েছিল। তা হয়েছিল, কিন্তু তখন তো জানতাম না জীবনের সব কিছুই টাকা দিয়ে অর্জন করা যায়। জয় করতে হয় ভালোবাসা দিয়ে। আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তার মূল্য কখনোই টাকা দিয়ে পরিশোধ করা যাবে না। তোমার কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু তোমার তো একটা জীবন আছে। আচ্ছা, তুমি যদি এক দেড় মাস কোনো জায়গায় চাকরি করতা, তোমার কি কিছু আয় হতো না? সেসব থেকে তোমার বঞ্চিত করা আমার উচিত হয়। সব প্রশ্নের উত্তর যুক্তি দিয়ে দেওয়া যায় না দাদি। আপনি যেটা বলেছেন সেটা হয়তো স্বাভাবিক, মাঝে মাঝে কিছু ব্যতিক্রমও তো ঘটতে পারে, আমার ব্যাপারটা না হয় সেভাবেই নিলেন। আমি খুশি হব, আমি আপনাদের ভালোবাসার মতো বিশাল পাওয়াটাকে টাকার অঙ্ক দিয়ে ছোট করতে দিব না দাদি। প্লিজ আমাকে এটা বলবেন, আমি লজ্জা পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা না নাও, গহনাগুলো তো নিবা, এগুলো আমার পক্ষ থেকে তোমার বিবাহের উপহার। এই দাদি তোমার তো কিছু দিতেই পারে, কি পারে না? নিতে পারি এক সত্য। কি সত্য? আপনি আমাকে নিজে হাতে এগুলো পরাই দেবেন। ও এই কথা? আমি ভাবলাম না দাদি কি সমস্যা, কি সত্য। আস এখানে বসে। শোনো, আমার যদি একটা নাতি থাকতো তোমার আমি নাক বউ করে ঘরে তুলতাম। আপনাদের ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হবে। তাহলে থাকতে যাবা? থাকার অবস্থা থাকলে সত্যিই থাকতাম, ওদিকে আমার জন্য একজন অপেক্ষা করছে। কে? হ্যাঁ, ও খুব রুক্ষ স্বভাবের হলেও ছেলে হিসেবে খুবই ভালো, আমাকে খুবই পছন্দ করে। একবেলা না দেখলে ওর মাথা ঠিক থাকে না। হ দেখে আবার তাই মনে হয়েছে, তাহলে ওই কোলাই তোমার মাথা খাইছে। কি আর করবো, একবার যখন জলে নামছো তখন ভেসে থাকতে হলে সাঁতার তো কাটতে হবে। ঠিক আছে সোনা, যাও নাচ জানালে লইয়া মাঝে মাঝে আসবো। জি আসবো দাদি, আপনাদের কথা আমার অনেক মনে থাকবে, কখনোই ভুলবো না। ভুলবে কেন? যখন ইচ্ছা হবে সাবিনে নিয়ে চলে আসবো, আমার সাথে দেখা করে যাবো। জি দাদি, দাদি আমি যাই। আমার দুই ভাই অপমান করার সময় মনে থাকে না, তাই না? তুমি আসলে একটা কুলুর বলদ, আর তাই যখন খুশি তখন যে কেউ তোমাকে অপমান করতে পারে। আহ সীমানা, প্লিজ চুপ করো, তোমার জন্য সবাই আমাকে কথা শুনে। তোমাকে বিয়ে করার আগে
এই বাড়িতে তো আমি আমার ভাই আর মা সবাই একসঙ্গে বসবাস করতাম কই, তখন তো আমাদের কোনো ভাইয়ের মধ্যে ঝগড়া হতো না, এখন হয়। এর কারণ কি জানো? তুমি। আশ্চর্য, এটা কি ধরনের কথা বললে তুমি? আমি কি তোমার ভাইদেরকে শিখিয়ে দিই ঝগড়া করার জন্য? এটা কি ধরনের কথা বললে তুমি বলো তো? কথা বলার ভাষা পাও না কথা বলছো? এই জন্যই আমি তোমাদের এই একান্নবর্তী পরিবারে থাকতে চাই না। দোষ দেওয়ার জায়গা পাও না আমাকে দোষ দিলে। কিসের উপর ভিত্তি করে আমাকে দোষ দিচ্ছ? এই যে তোমার ভাই বউ নিয়ে বিদেশ চলে গেল, কার জন্য? আমার জন্য? দেখো সীমানা, তুমি শুধু শুধু সিক্রেট করছো। তুমি যদি আরমানকে না বলতে যে ফ্যামিলির টাকা নিয়ে বিজনেস করছে, তাহলে এত কথা হতো না। আর তাছাড়া তুমি এই কথা না জেনে ওকে কেন বলতে গেছো? ও তাই নাকি? দেখো, আমি যা বলেছি সব কিছু ঠিক বলেছি। তোমার অফিসের লোকে আমাকে এই কথাগুলো বলেছে? হ্যাঁ জানি। কে বলেছেন? মৃণাল দাস তো। কালই ওর জব থেকে ওকে ইস্তফা দেওয়া হবে, বাবার নির্দেশ। কেন, তার অপরাধ কি? গুরুতর অপরাধ, অফিসের তথ্য পাচার করেছে। তার কোনো পারমিশন নেই, আর তারপর ভুল তথ্য দিয়েছে। বাবা ওকে রাখবে না। এটা কেমন কথা? এটা ভারী অন্যায়। এ কথা বলো তুমি কে? এই কোম্পানির চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবে সেটাই সবাইকে মাথা বেঁধে নিতে হবে। ঠিক আছে, আমি না হয় বাবাকে রিকোয়েস্ট করবো। কোনো লাভ নেই, কারণ বাবা যে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নিতে হবে, এটাই এবারের নিয়ম। ঠিক আছে, তাহলে তুমি বাবাকে রিকোয়েস্ট করো। তাছাড়া লোকটার তো কোনো দোষ নেই, আমি না জানতে চাইলে সে তো আমাকে কথাগুলো বলতো না। রাইট, দোষ তো তোমার, কিন্তু বাবা তো আর তোমাকে কোনো শাস্তি দিতে পারছে না, তাই তো চাকরি যাবে মৃণাল দাসে। আর লোকটা তো উদ্দেশ্যই খারাপ। প্রথমত, সে অন্যায় করেছে, অফিসের তথ্য তোমাকে দিয়েছে। আর দ্বিতীয়ত, তথ্য দিয়েছে কিন্তু সেটা ভুল তথ্য দিয়েছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে তার উদ্দেশ্য খারাপ। বাবা ঠিকই বলেছে, তার চাকরিটা চলে যাবে বুঝি। দেখো অমল, মৃণালের জব যদি চলে যায়, আমি কোনোভাবেই কিন্তু তোমার ছোট ভাই আরমানের বিয়েতে যাব না। এটা কী ধরনের কথা সীমানা? বিয়ের সাথে মৃণালের চাকরির কী সম্পর্ক? আছে, সেটা তো অবশ্যই আছে, তুমি বুঝবে না। আমিও দেখি কীভাবে মৃণাল দাসের চাকরি চলে যায়। সীমানা, তুমি শুধু শুধু সিক্রেট করছো। বাবার সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত, সেখানে আমাদের কারো কিছু বলার নেই। আর অফিসিয়াল সিদ্ধান্তে ফ্যামিলি কারো কিছু বলার কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? কেন, আমিও কোম্পানির একজন ডিরেক্টর, আমারও সে থাকতে পারে। জিদ করো না সীমানা, বাদ দাও প্লিজ, এটা নিয়ে তুমি কোনো ইস্যু করো না। কাল অফিসের জেনারেল মিটিংয়ে মৃণাল দাসের চাকরি যাওয়ার কারণ বর্ণনা করা হবে এবং তাকে 3 মাসের বেতন অগ্রিম দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হবে। তবে তুমি যেটা জানতে চাচ্ছ, মানে মৃণাল দাসের চাকরি যদি তুমি আটকাতে চাও, সিদ্ধান্ত একমাত্র বাবাই নেবেন, আর কেউ না। হ্যাঁ, আরেকটা অপশন অবশ্য আছে, সেটা আরমান। তার মানে তুমি বলতে চাচ্ছ আরমানকে আমার রিকোয়েস্ট করতে হবে? অসম্ভব, আমি সেটা কখনোই করব না। আরমানকে আমি কখনোই রিকোয়েস্ট করতে যাব না। শুধু তাই না, ওর বিয়েতেও আমি যাব না। দেখি ওর মান সম্মান কোথায় থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তাই করো, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো। তুমি যদি আরমানের বিয়েতে না যাও, তাহলে কতটা প্রেশার আমার উপর পড়বে? সবাই তখন আমাকে বলাবলি করবে যে আমার স্ত্রীর উপর আমার কোনো কন্ট্রোল নেই। ও তাই নাকি? তোমার স্ত্রী কোনো মেশিন না যে তাকে রিমোট দিয়ে কন্ট্রোল করবে, এই কথাটা সবাইকে বুঝিয়ে দিও। স্ত্রী কন্ট্রোল করতে এসছে, অসভ্য কথা। কার সালাম আম্মা, আমি চলে যাচ্ছি। ওই রে বা, কোথায় আর যাবো? যাওয়ার তো একটাই জায়গা, বাপের বাড়ি। আরে বাবা, হঠাৎ কি হলো সেটা বল। কহো, আমি এখানে দেখে কি করবো আম্মা? আমি এই বাড়ির কে? আমার তো কোনো দাম নেই এখানে। এই বাড়িতে এত কিছু ঘটে সবাই জানে, কেবল আমি জানতে পারি না আমি কে। তোমারে কেন কওয়া হয় নাই সেটা রহমান তোমারে কয় নাই? হ্যাঁ বলেছে, বলেছে আমি নাকি পেটে কোনো কথা রাখতে পারি না, আমি সবাইকে বলে দিব। রহমান তো কথাটা ভুল কয় নাই, তুমি যেমন অস্থির কোন সময়ে
কথায় কথায় রিনারে সব কয়ে ফেলাই তাই তখন সব মাটি তাই বলে আমাকে কিছুই জানানো হবে না আমি কিছুই জানতে পারবো না জানবে না কে সময় হলে ঠিকই আসছো এটা বড় আক্তার আছে আপনারা সবাই মিলে আমাকে তুচ্ছতা ছিল করবেন আর আমি একটু রাগও করতে পারবো না আমার সে অধিকারও নেই না তোমারে তুচ্ছতা ছিল করা হয়নি তুচ্ছতা এর কথা যখন উঠাইছো শুধু তোমারে না বিনারে নিনারে সবাইরে তো করা নেই আম্মা আমার জানা আর বিনার ইনার জানা কি এক হলো আমার জানার অধিকার আছে আমি ওদের মা আমাকে এই বাড়িতে হায়ার করে আনা হয়েছে কিন্তু সত্যি সত্যি আমি তোমাদের সাথে মিশে গিয়েছি তুমি এখন কাউর সাথে রাগ দেখাইবে না যতদিন বিনার বিয়ে না হয় কোথাও জারের কথা কইতে পারবে না তুমি আমার কাছে যে কি সেটা শুধু আমিই জানি তুমি আমার ছায়া কি বলছো তুমি এত বড় একটা অপরাধ করার পরেও আবার নিরপরাধ থাকি কি করে আফসোস এই যে আমি এসবের কিছুই জানতাম না এই সব কিছু ঘটেছে আমার অজান্তে আমিও তো কোম্পানির একজন ডিরেক্টর আমারও তো কিছু বলার থাকতে পারে তোমাকে আমি কখনোই ভুলে যেতে পারি না তুমি আমার এই বুকের ভেতরে থাকবে সবসময়